ইস্টবেঙ্গল কি খেলবে আইছিলে? এই প্রশ্নটাই ঘুরে ফিরে বেড়াচ্ছিল এতদিন। শুক্রবার দুপুরে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল আইএসএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলি। সেখানে সিদ্ধান্ত না হয় এবছর আপাতত বাড়ানো হবে না দল, অর্থাৎ 10 দলের আইএসএল। আগামী 7ই আগস্ট আইএসএলে অংশগ্রহণকারী দলগুলির তালিকা প্রকাশ করা হবে, 31শে আগস্ট সূচি। এখনও পর্যন্ত যা খবর তাতে গোয়াতেই আইএসএল হওয়ার সম্ভাবনা। সেখানে 3টি মাঠে 3, 3 ও 4 এইভাবে দলগুলির হোম গ্রাউন্ড নির্ধারণ করা হবে। এখনও পর্যন্ত যা খবর এবছর কার্যত আশা প্রায় শেষ ইস্টবেঙ্গলের। তবে এবছর মাঠে দর্শক থাকবে না, ভারতীয় ফুটবলের সেরা বিজ্ঞাপন দুই প্রধানের ডার্বি। তাই টিভি দর্শকের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত কোনো বড় চমক অপেক্ষা করে কিনা আপাতত তাই দেখার।